এবং আমার মেইন ফোকাস আমি যেটাই করি সেটা হলো যে ওই ফায়ান ফান্ড দিনুর কারেন্ট আসছে দিনুর এখানে কারেন্ট আসছে হুম ফায়ান ফান্ড আমি আমি দুঃখিত সেলিম সেলিম আমি দুঃখিত আমার এখানে কারেন্ট ছিল বাট ইন্টারনেটটা মানে একটু চলে গিয়েছিল কিংবা কোনো একটা প্রবলেম হয়েছিল আর তুমি আমার মনে হয় সেই সময় আমরা মিস করছি মানে জানাই দেনো অসুবিধা নাই ওই সময় সেলিমের কথা বন্ধ ছিল তুমি এখন শুরু করতে পারো রেকর্ডিং হ্যাঁ 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 বলো সেলিম বলো সংক্ষেপে আমি যেটা বলতেছিলাম যে আমি মেইনলি যেটা ফোকাস করি সোশ্যাল অ্যাক্টিভিটিসে সেটা সায়েন্স ফাউন্ডেশন মাধ্যমে আমি আমার উপজেলাতে মানে বৃত্তি দিই বৃত্তি দিই প্রতি বছরে এই বছর দেওয়া হয় নাই কারণ আমি প্রায় 2014 সাল থেকে প্রত্যেক বছর এটার বৃত্তি দিই এবং এটার ক্যাটাগরি তিনটে একটা হলো সেরা স্টুডেন্ট সেরা শিক্ষক এবং সেরা স্কুল তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি আমি 2014-তে সেরা স্টুডেন্টদের দেই এবং শিক্ষকদের কিছু দেই যেটা করে না এখন চালু হয়েছে দেখি বাংলাদেশ গভর্নমেন্ট দেখি ইদানিং শিক্ষকদের তারপরে সেরা একটা স্কুল দেই এটা নিয়ে দেখি যে আমার এলাকায় ভালোই মানে হইচই হয় দেখা যায় যে প্রত্যেক সেরা হয় ওরা বিশাল ব্যানার ট্যানার করে এইদিক ওদিক টানা অনুষ্ঠানের ছবি টুবি সহ ব্যানার ভালোই লাগে যে মানে আমি আসলে উদ্দেশ্যটা ছিল যে প্রাইমারি লেভেলটা আমাদের বাংলাদেশে অবহেলিত প্রাইমারি লেভেলের শিক্ষার মান উন্নয়নে আমার মানে ইচ্ছা ছিল যে যার কারণে আমি প্রাইমারি সেকশনটাকে সিলেক্ট করছি বাট আমি হয়তো আর একটু স্টেবল হলে আমি হয়তো আপারের দিকে যাব এবং কিছু কিছু এলাকায় কিছু দরিদ্র ছেলে মেয়েদের চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে কেউ যদি যোগাযোগ করে দরিদ্র ছেলে মেয়েদেরও আমি কিছু করি ধন্যবাদ যে আমার এই কাজগুলো দেখে যদি কারো ইচ্ছা হয় কারণ আমরা সবাই এখন চলবে বুড়া হব তারপরে করব এটার জন্য ফেলে না রেখে যদি একজন তোমার এলাকায় দুইজনকেও তো তুমি করতে পারো একজন ধন্যবাদ সেলিম তোমার এই যদি না পারো আমার সাথে যোগাযোগ করলে আমি হেল্প করতে পারি যে কেউ যদি চাও যে হ্যাঁ তুমি তোমার বাবার নামে কিংবা মার নামে কিংবা নিজের নামে কিছু করতে চাও আমি তোমাদের হ্যাঁ সেটা হেল্প করতে পারো আমার ওই সেটআপটা এখন হয়ে গেছে ধন্যবাদ সেলিম হ্যাঁ সুন্দর তোমার অনেক একটা ভালো কিছু কাজের আমরা পরিচিত হলাম তোমার এই কাজ কাজ দীর্ঘদিন মানুষের কল্যাণে বেঁচে থাকুক সেই প্রত্যাশা করি আমরা আসলে আজিজ আব্দুল আজিজ তুমি একটু আনমিউট করো তোমারটা মিউট আছে হুম আমরা আজিজ তুমি একটু আনমিউট করো আজিজ তুমি আনমিউট করো আচ্ছা হ্যাঁ আজিজ আজিজের ফোনটা মিউট আছে আচ্ছা শামিম তোর কথা তো আমরা শুনি নাই তুই তখন তেমন কিছু বলিস নাই কিন্তু ক্যাম্পাসে আমাদের বন্ধুদের সাথে তো স্মৃতির কোনো শেষ নাই হ্যাঁ ছোট করে একটু স্মৃতিচারণ করো বন্ধু তুমি আসলে আমাদের আজকে যে প্রোগ্রামের যে ফোকাসটা ছিল আমরা প্রবাসী বন্ধুদের কাছ থেকে শুনবো তো এই জন্য তাদের কাছ থেকে আমরা বেশি শুনি আমরা আমি সেই জন্য একটু কম কথা বলার চেষ্টা করলাম আর কি ক্যাম্পাসের স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না আমি আগেই শুরুতে বলেছিলাম যে আমার ক্যাম্পাসের স্মৃতি অনেক আগে থেকে শুরু হয় বিশেষ করে আমার নাহিদের সাথে তো আমি নাহিদ আমার ক্লাসমেট ছিল ইন্টারমিডিয়েটে আমরা নাহিদ কেবি কলেজে একসাথে পড়েছি ক্যাম্পাসের আমার অলি গলি তখন আমি সাইকেল চালিয়ে আসতাম সুতিয়াখালী থেকে তো ক্যাম্পাসের ও সুতিয়াখালী তোমার বাড়ি স্মৃতিটা আমাদের অন্যান্য বন্ধুর চেয়ে আমার আরো একটু আগে থেকে শুরু হয়েছে তো আমি আসলে ফজল হকলের ছাত্র ছিলাম আমার হলের কথা জানি না
ফজলুল হকের ছাত্র ছিল ফজলুল হকলে আমি বলি তোমাকে মনে করে আমরা আমরা সরোয়ারদি হলের পিছন দিয়া নাস্তা খাইতাম ওই প্লেট নিয়া ওই পার থেকে নাস্তা নিতাম 10 টাকা দিয়া তোমার ফজলুল হকলে কি এই প্র্যাকটিস ছিল এই প্র্যাকটিস কি ফজলুল হকলে ছিল 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 ওই দোকানের নাম হলো মান্নানের দোকান মান্নানের দোকান মান্নান ভাইয়ের দোকানে আমরা মান্নান ভাইয়ের দোকানে খিচুড়ি খেতে ইট দেওয়া থাকতো ওয়ালের এই পাশে ইট দেওয়া থাকতো মনে আছে কিনা ওই ইটের উপর না আমরা ইট টপকায় চলে যেতাম ইট টপকায় ওই পাশে চলে যেতাম হ্যাঁ ওই টপকায় চলে যেতাম পরে অবশ্য ওই ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির কারণে বিভিন্ন কোণের কারণে পিছনের গেটটা বন্ধ হয়ে যায় পরে আর আমরা ওইদিকে যাইনি না গেট বন্ধ হওয়ার পরেও কিন্তু আমরা এই ওয়ালের উপর দিয়া কিন্তু আমরা নাস্তা কালেক্ট করতাম যাই হোক আমার ওই বেশি খাওয়া হয়নি নাস্তা কারণ আমি শুরু থেকে আমি চারতলায় ছিলাম আমি কখনো গণরুমে থাকিনি তো চারতলায় যখন থাকতাম তখন থেকে মিনি মেসে খাওয়ার একটা প্রচলন ছিল চারতলার সিঁড়ির উপরে ছাদের নিচে ওখানে মিনি মেসে রান্না হতো তবে বাইরে গিয়ে নাস্তা করার অভিজ্ঞতা আমার খুব কম ওই জন্য ওই ওই মাঝে ওখানে বাইরে যেতাম আমরাও কিছু সময় আমরা 5 জন 6 জন একসাথে মিনি ম্যাচ করেছিলাম আমরা ভালো রান্না করতো মাসুদের এখানে অনেক ভালো ভালো রান্না হইতো আমাদের অপু যে ছিল অপু ইশাগরের অপু তো আমি তো আসলে মানে অব্দুল অব্দুল এখন মানে আমার খাওয়া দাওয়া মোটামুটি সব হলেই ছিল সেলিমের এখানে গিয়ে খাইছি জোর করেও খাইছি বাজারে বসে থাকতো সে এবং আমাদের ইয়ারের মেয়েরা যখন বাজার করতে আসতো সে যেটা করতো ওই ওই ডাক দিত আর কি কিনছো মাছ কি কিনছো দেখি তো সে ধরে দেখা গেছে এর কাছ থেকে 2টা পিস নিত ওর কাছ থেকে 2টা পিস মোটামুটি 10-12 পিস হয়ে যেত তো দেখা গেছে যে আমার মিনি ম্যাচ ছিল অপুর রুমে অপু করতো কি ওই মাছগুলা নিয়ে গিয়ে সন্ধ্যার সময় আমাদের ইনভাইট করতো সে আমার ইনভাইট করতো সে তোমার ওই কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লেবু কুচি দিয়ে সে সুন্দর একদম মাখা মাখা করে তরকারি রান্না করতো পলাশ মানে চাঁপাইনবাবগঞ্জের পলাশ চাঁপাইনবাবগঞ্জের পলাশ পলাশকে কিন্তু মিস করি আমরা পলাশকে কিন্তু আমরা খুব মিস করি ওইটা ছিল আমাদের মিনি ম্যাচ এবং এয়ারপোর্ট থেকে দেখা গেছে যে উপরে দেখলেই মেয়েরা রান্নাও খুব ভালো ছিল আমরা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল অপু তো একজন স্পোর্টসম্যান ছিল ঠিক তো নাকি অপু খেলাধুলা করতো হ্যাঁ সবসময় ক্রিকেটার ছিল সে খেলাধুলার ড্রেসে তাকে খুব বেশি দেখতাম আচ্ছা মাসুদ তুমি বলতেছিলা একটু তোমার কথা শুনতেছিলাম হ্যাঁ সেটাই আর কি যে আমার আসলে ওই অতটুকুই বললাম যে আসলে এরকমই মজার মজার গল্প আছে আচ্ছা তোমার কি মনে আছে আমরা তুমি ছিলা কিনা মনে করতে পারো কিনা আমরা রিপনের একটা জন্মদিনে আমরা খুব মজা করছিলাম তোমার কি মনে আছে রিপনের অনেকগুলো জন্মদিনে আমরা মজা করছি আসলে রিপনের জন্মদিনগুলো আমরা খুব ভালোভাবেই করতাম সব সময় এবং নাজলির বাসায় একটা জন্মদিন ছিল বিশাল হইচই নাচ গান হ্যাঁ ওকে নাজলির বাসায় এবার মনে পড়ছে হ্যাঁ ওখানে আমরা সবাই একসাথে ওর জন্মদিনটা পালন করছি এটা মনে খুবই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কে এই দিকে হ্যাঁ এরকম প্রথম দিকে প্রথম দিকে তুমি তো খুব ভদ্র ছিলা পরে একটু দুষ্ট হয়ে গেছো আমার মনে হয় আমাদের প্রফেসর আব্দুল আজিজ আমাদের বন্ধু খুবই ভালো আনমিউট হইছে নাকি হ্যাঁ খুবই ভালো কাজ করছে সুনামের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছে
আমি আজিজ তুমি বুঝতেই পারছো আজকে আমরা আমাদের প্রবাসী বন্ধুদেরকে নিয়ে বসছি। প্রবাসী বন্ধুরা সবাই যার যার জায়গায় খুবই ভালো কাজ করছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। ধন্যবাদ দিনু। আসলে দিনু এবং ওই নাহিদ যে উদ্যোগটা নিছে আসলেই ভালো লাগতেছে, বিশেষ করে মাসুদের সাথে অবশ্য দেখা হয়েছিল বাংলাদেশে, বাট এই সেলিম, সেলিমের সাথে অনেকদিন দেখা নাই, সেলিম নাহিদ এটা খুবই একটা ভালো লাগতেছে ওদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। জামাল হোসেনের মাফিয়া আমার হলে যে শহীদ আছে, মাসুদ থাকতো আমার হলে, হ্যাঁ এগুলো সব জামাল হোসেন হলেরই আসলে। আর যেটা ইয়ে বললো ওই যে সেলিম কিংবা এটাও করা যায় ওই আখির জন্য, আখি আমার গ্রুপমেট, বিশেষ করে এ সেকশনে এবং এক নাম্বার গ্রুপে ছিলাম আমরা, এটা কারণ ওর সাথে চার বছর কোর্স, বাট কিন্তু দীর্ঘদিনের একটা স্মৃতি আছে আমার, খুবই ভালো ও বন্ধু ছিল। এটা যেহেতু আবার পরবর্তীতে তোমরা প্রোগ্রাম করবা, এটা সে স্মৃতিচারণ করা যাবে। আর একটা জিনিস তুমি উদ্যোগ ভালোই নিছো করোনাকালীন, যে প্রবাসী বন্ধুদের এই একটা দেখা সাক্ষাতের যে ব্যবস্থা হচ্ছে এটা ভালোই লাগতেছে। হ্যাঁ আর সেলিমকে আমি বলবো, সেলিম যে সামাজিক অ্যাক্টিভিটি করে এটা খুবই ভালো, প্রশংসনীয়। আর সেলিম তুমি ইনবক্সে তোমার নাম্বারটা দিও, বিশেষ করে আমার ছাত্রছাত্রী পাঠাবো তাদেরকে, ওখানে তোমার যদি পড়াশোনার ব্যাপারে বিভিন্ন রকমের হেল্প এটা একটু করো। মাসুদও আছে, নাহিদও আছে, আমার ইনবক্সে তোমাদের ইমেলটা দিয়ে দিও, হ্যাঁ যতটুকু ইয়ে করতে পারো। আর এই যে মামুনের সাথে, মামুন দেশে আছে, মামুনের সাথে অনেকদিন পরে দেখা হলো, রেজাউলের সাথে অবশ্য অনেক আগে কথাবার্তা হয়েছে, রেজাউল লিজি, কিন্তু মামুনের সাথে অনেকদিন দেখা হয় নাই। আর শহীদ তো আমার পাশেই থাকে, এই একদম ওয়াকিং ডিস্টেন্সেই থাকে শহীদ। হ্যাঁ সবকিছু মিলে আসলে এটা ভালোই লাগতেছে। দিনুর কথা শোনা যায় না তো, দিনু কিছু বললা? সরি সরি, মামুনের সাথে তোমার কতদিন দেখা হয় না? ওই ধরো ক্যাম্পাস থেকে আসার পরেই বোধহয় ওর সাথে আর দেখা হয় নাই। যেমন যে মুরাদের ফেসবুকই নাই, যার কারণে মুরাদের সাথে, মুরাদের আসলে ফেসবুক নাই, দেখা যায় না। না না, মুরাদের ফেসবুক না থাকার কারণ মুরাদ যে এত কাজ করতেছে কিন্তু আমরা জানতামই না। সে টোটাল এগ্রিকালচার ট্র্যাক চেঞ্জ করে সে অন্য একটা ট্র্যাকে এত সফল। মুরাদ তুমি তোমার আসলে তোমার বিষয়টা আবার একটু বলো আমাদেরকে, তুমি আসলে কি হঠাৎ করে কেন মনে হলো তুমি এই ট্র্যাক চেঞ্জ করবা, এবং এই ট্র্যাক চেঞ্জ করে তুমি যে আসলে যেই ট্র্যাকে তুমি গেছো ওই ট্র্যাকে আসলে কেন গেলা, তুমি হঠাৎ করে কেন মনে হলো, এবং তুমি আমার মনে হয় তুমি অনেক পরিশ্রম করেছো, না হলে তুমি এই ট্র্যাকে আবার সফল হতে পারতে না। তুমি একটু এই দিকটা আমাদেরকে একটু তুলে ধরবে। এটা আসলে তো হ্যাঁ, এটা তো আসলে মানে সময় পরিস্থিতি সবকিছুর জন্য, যেহেতু ইউকে তে আসলে এগ্রিকালচার সেক্টরটা আসলে আন্ডার ডেভেলপড অর ইগনোরড, সুতরাং এইসব এরিয়াতে আমাকে স্থাপন করতে হলে অবশ্যই মানে মানে এক কথা আছে না, যেদিকে বাতাস যায় পাল্টা সেদিকে দিতে হয়। সেই হিসাবে আমাকে এখানে এসে আমি আবার ফাইন্যান্স লেখাপড়া শুরু করছি। তুমি কি ইউকে যাওয়ার পরে ট্র্যাক চেঞ্জ করার চিন্তা করছো বাংলাদেশে? না 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 না, হ্যাঁ এখানে আসার পরে আমি আবার ফাইন্যান্স লেখাপড়া শুরু করছি, ই করছি, আর ডক্টরেট করলাম ফাইন্যান্সে। বাহ বাহ, ভেরি গুড। ফাইন্যান্সের উপর স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাইন্যান্স, যদি মাস্টার্স কর্পোরেট ফাইন্যান্স আর ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, এই তো এরপরে এইভাবে এসএমই ইনোভেশন, এসএমই অ্যাক্সেস টু ফাইন্যান্স, এগুলো উপরই কাজ করি আর কি, এই তো বগি সুগি করে যাইতেছে। তুমি তুমি অনেকবার দেশে আসছো, তুমি অবশ্যই পরবর্তীতে আবার যখন দেশে আসবা তখন অবশ্যই বাংলাদেশ কৃষি বিষয়ে আমাদের সাথে তোমার দেখা, ইনশাআল্লাহ। মুরাদের কি নিয়ার রিসেন্ট আসার কোনো সম্ভাবনা আছে বাংলাদেশে?
এই ঈদ করার ইচ্ছে, আমি আমি বলি আমি লাস্ট 12 বছরের মাঝখানে আমি 11 বার দেশে গেছি, গত বছর যাই নাই, আর এই বছর অবশ্যই ছিল, কিন্তু আসলে লাস্ট মোমেন্টে বাংলাদেশের যারা প্যারেন্টস আছে এবং সবার সাথে ডিসকাস করে আমি ডিসিশনটা চেঞ্জ করছি, নাহলে আমার এই কুরবানি ঈদ বাংলাদেশে করার কথা ছিল। আমি এবার ডক্টর আনোয়ারের কাছে যেতে চাই। আনোয়ার আসলে খুবই মানে এই ভদ্র শ্রোতা হিসাবে দীর্ঘ সময় শুনেই যাচ্ছে কিন্তু আনোয়ার কিছু বলছে না, আনোয়ারের কাছে আমরা শুনবো। আসলে আনোয়ার সম্পর্কে যদি আমার বলতে হয়, আনোয়ার আমাদের দেশে কিন্তু কৃষি যান্ত্রিকীকরণে অনেক ভালো কাজ করছে। বাংলাদেশের যে রাইজিং সেক্টর হচ্ছে এগ্রিকালচার মেকানাইজেশন, আর এগ্রিকালচার মেকানাইজেশনের বলতে গেলে তার 80% মেজর পার্ট হচ্ছে রাইস মেকানাইজেশন, এবং রাইস মেকানাইজেশনে আনোয়ারের কিন্তু নিজস্ব মডেল আছে, তার উদ্ভাবিত নিজস্ব যন্ত্র আছে যেটা আমাদের রুট লেভেলে আমাদের কৃষকরা অ্যাডাপ্ট করেছে, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ফিল্ডে এই যন্ত্রটা ছড়ায় আছে, এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তার কিন্তু অনেক সুনাম যে তার কার্যক্রম এবং সবকিছু অত্যন্ত মানে গবেষণাধর্মী কাজ, খুবই প্রশংসনীয়। আমরা রিসেন্টলি আনোয়ারকে নিয়ে একটা প্রোগ্রামও করেছিলাম, তোমরা অনেকে হয়তো বা দেখেছো। হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সেই প্রোগ্রামটা কিন্তু খুবই মানে সেই প্রোগ্রামটা সম্পর্কে আনোয়ারই বলবে, আনোয়ার নিশ্চয়ই প্রোগ্রামের একটা ফিডব্যাক পেয়েছে। বাংলাদেশে থাকলো ময়মনসিং মামুন, ওদেরকে তো বহুদিন পরে আসলে দেখছি, ঠিকই বলছি, ইউনিভার্সিটির পরে ওর সাথে আমার দেখা হয় নাই। আমি যদি অনেকক্ষণ যে কথাগুলো শুনছি একটু করে যদি বলি, আখির যে ব্যাপারটা আমি মনে করি এটার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হইতেই পারে, কিন্তু নেত্রকোনা বাড়ি তো আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে আমার সাথে, ওর বাসায় আমি বহুবার গেছি, সুতরাং ওইটা একটা স্পেশাল। সেলিমের সাথে আমি একমত পোষণ করতেছি। আর আজিজ কিন্তু বলে নাই কিংবা আমাকে চিনতে পারে না, আমি রিসেন্টলি একটু গেট আপটা চেঞ্জ করছি, তো ইগনোর করে গেছে। তো আজিজ কিন্তু নাম গবেষণায় আমার বন্ধু ছিল, তার মেয়ে পুষ্পিতা আর আমার মেয়ে অহনা একদম খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, সুতরাং ওই হিসাবে এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যাওয়া হয়, আমার 5 জন স্টুডেন্ট আছে এমএস এর, ওরা আমার আন্ডারে কাজ করতেছে, সুতরাং ওই ফাঁকে এখন যদিও ব্যস্ততার জন্য খুব যাওয়া হয় না, তো মাঝে মাঝে যাওয়া হয়, ওর সাথে আমার দেখা হয়, তো কিন্তু খুব ওইখানে পপুলার টিচার এবং তার অনেক আছে। না না বুঝতেই পারি, ছাত্রদের জন্য তার অনেক আন্তরিকতা, ছাত্রদের জন্য তার অনেক আন্তরিকতা। সেলিমের একটা কথা আমি একটু কুট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খুব ভালো লাগলো যে নিজস্ব গণ্ডির বাহিরেও কিছু সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমার এলাকাটা একদম অজপাড়া গ্রাম থেকে আমি উঠে আসছি, নেত্রকোনার পূর্বদলা ধলামুলগা ইউনিয়ন চুরাটি একটা গ্রাম, একদম অজপাড়া গ্রাম। আমি কলেজে যেতাম 7 মাইল সাইকেলে, সুতরাং কি অসম্ভব একটা ব্যাপার, প্রায় 4 কিলোমিটার হেঁটে কাদামাটিতে যেতে হইতো। এখন যদিও ইলেকট্রিসিটি রাস্তা সব হয়ে গেছে, কিছু অসামাজিক বিভিন্ন কাজে জড়ায় যাচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় হোক অন্যান্য মাদক হোক। আমি প্রথম বুদ্ধি করে ওদেরকে নিয়ে একটা বৈশাখী গ্রন্থাগার চালু করি, সেটা উপজেলা তারপর ডিস্ট্রিক্ট পর্যায় থেকে এটা পারমিশন নেওয়া হয় এবং ওটার আমি উপদেষ্টা হিসেবে আছি। তারপর আরেকটা বৈশাখী স্পোর্টিং ক্লাব চালু করি ওদেরকে দিয়ে। এখন বড় কথা হচ্ছে এই ছেলে মেয়েগুলো অধিকাংশই কিন্তু ওদের যে সময়টা অন্যভাবে নষ্ট করত, ওই এলাকার ভিতরে পড়াশোনার একটা আবহাওয়া অন্তত ক্রিয়েট হয়েছে। বিকেলে আড্ডা মারলে ওরা ক্লাবে বসে আড্ডা মারে, কোনো বাজারে না কিংবা কোনো দোকানের পিছনে না,
আমি মনে করি এইগুলোকে যদি আরো অর্গানাইজ ওয়েতে করা যেত হয়তো আরো ভালো হতো। আমরা ক্ষুদ্র পরিসরে করতেছি, আমাদের বন্ধুরা যারা আছে বড় পরিসরে করতেছে কিংবা সুযোগ আছে এইসব জায়গাগুলোতে যদি প্যাট্রোনাইজ করে আর একটু হাত বাড়ায় দেয় আমি মনে করি আরো ভালোভাবে করা যাবে, অন্যান্য বন্ধুরাও করতে পারবে, তো ভালো উদ্যোগ। আমি আজকে একদম শ্রোতা হিসাবেই থাকতে চাচ্ছি, কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি ওদের কথাগুলো এই যে মুরাদের যে কথাটা শুনলাম, আসলে একটা চার বছর ছয় বছর ডিগ্রি শেষ করে একদম অন্য আরেকটা বিষয় নিয়ে পড়াশোনা করে নিজেকে গড়ে তোলা প্রচন্ড কষ্টের, তার মধ্যে আবার ফিনান্স নিয়ে চিন্তাই করা যায় না। এই পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম, এই পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম যে স্ট্রাগলিং একটা ব্যাপার, খুবই খুবই খুবই, যেহেতু মাইক্রো ফিনান্স নিয়ে কাজ করে সে দেশের বাইরে আছে, আমাদের দেশেও যারা স্টেকহোল্ডার আছে এগ্রিকালচারের, যেভাবেই আমরা বলি এখনো কিন্তু স্মল হোল্ডার যারা এরাই কিন্তু বাংলাদেশের মূল অর্থনীতিটাকে টিকায় রাখছে, কারণ বাবা বাপদাদার অল্প জমিকে আঁকড়ে ধরে পড়ে আছে ওইটা দিয়েই কিন্তু, আর বড় বড় যারা জমির মালিক ওরা কিন্তু বর্গা টর্গা দিয়ে শহরে উঠে বসে আছে। সুতরাং ওই ইকোনমিটাকে আমাদের স্মল হোল্ডারের সাথে কোনোভাবে রিলেশন অথবা একটা স্থাপন করা যায় কিনা কিংবা কিছু একটা করা যায় কিনা, আমার মনে হয় এরকম একটু চিন্তা করলে ভালোই হয়। আজকে ওইদিকে না যাই, যেহেতু মজার মজার কথা হচ্ছে, এই যে মিনি ডাইনিং এর আলাপ হচ্ছে, আমরা ওই আলাপ গুলোই শুনি। মিনি মেস ছাড়া আরেকটা ছিল না, আজিজ কিন্তু মাংস ছাড়া আর কিছু খাইতে পারতো না, এখন পারে কিনা আমি জানি না। না না আমাকে একটু সুযোগ দাও, আজিজ কিন্তু মাংস ছাড়া আরেকটা জিনিস, আজিজ প্রচুর পরিমাণে দুধ খাইতো প্রতিদিন, এবং মাসুদের মনে আছে কিনা, মাসুদ কি আমাদের প্র্যাকটিক্যাল গ্রুপে ছিল না মনে হয়, আজিজ আমাদের প্র্যাকটিক্যাল গ্রুপে ছিল, এবং একদিন এন্টোমোলজি প্র্যাকটিক্যাল ক্লাসে আজিজ কিন্তু অসুস্থ হয়ে গেছিল আজিজের অতিরিক্ত দুধ খাওয়ার জন্য, পরে আজিজ কিন্তু হাসপাতালে পাঠায় করছিল, আজিজের মনে আছে কিনা আমি জানি না। আজিজ তোমার কি মনে আছে? ব্যাপারে তোমার ফরেনে তোমার বিদেশে তোমার যে কেরিয়ারটা তুমি গড়ে তুলেছ সেটা সম্পর্কে একটু আমাদেরকে একটু জানাও। আচ্ছা, আমি আসলে আমার কেরিয়ার একই ট্রেন্ড, এজন্য আমারটা খুবই ইজি। আমি আসলে অবাক আসলে মুরাদের কাজটা নিয়ে, সত্যি আসলে এগ্রিকালচার থেকে শিফট করে গিয়ে ফিনান্স, এটা আসলেই এটা আসলে খুব কঠিন কাজ, এবং ফিনান্সটা আমার কঠিনই মনে হয়। আমি আসলে একই ট্রেন্ডে আছি, আমি বাংলাদেশে মাস্টার্স করেছি জেনেটিক্স এন্ড ব্রিডিং এ, এবং পরবর্তীতে আমি এখনো জেনেটিক্স এন্ড ব্রিডিং এ আছি। তো আমি জবও বাংলাদেশে করেছি, শুধু একটু সময় সুগার ইন্ডাস্ট্রি, সেখানে কিছু ইন্সপেকশনে ছিলাম, কিন্তু পরে আবার রিসেন্ট ব্রিডিং পঞ্চগড়ে ছিলেন না? হ্যাঁ পঞ্চগড়ে ছিলাম, হ্যাঁ মামুনের সাথে একসাথে কাজ, আমি ঠাকুর গাইতে ছিলাম সেই সময়, তাই নাকি? হ্যাঁ মাসুদের সাথে এত একসাথে ছিলাম। হ্যাঁ সেটাই, আসলে আমরা কিন্তু বেশ আস্তে আস্তে অনেক সময় চলে গেছে, আমরা মাসুদের কথা কিন্তু শেষ হয় নাই, মাসুদের কথা এখনো শেষ হয় নাই। ও মাসুদ প্লিজ। তো এই ব্রিডিং আমি বাংলাদেশ কিছু কিছু সময়ে টিচিং করি, ভালো সময় পটুয়াখালী ইউনিভার্সিটিতে, তারপর বা এখানে চলে আসি পিএইচডি করতে, পিএইচডি শেষ করি দেশে ফিরে গিয়েছিলাম, আবার চলে আসি যে কোনো কারণেই হোক, পরে এখানে আবার ডক্টরি প্রথমে হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে ব্রিডার হিসাবে প্রায় সাড়ে তিন, তো পরবর্তীতে ভাবলাম যে একাডেমিক লাইনে আবার ফিরে আসি, লাকিলি একটা অপশান পেয়ে যাই ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে, তো একেবারেই সম্পূর্ণ ডিফারেন্ট এরিয়া, একটু ডিফারেন্ট বলা যায় কারণ ট্রি ব্রিডিং এ চলে আসছি, আগে কাজ করেছি স্মল ফিল্ড ক্রপ নিয়ে, পরে ফুলি ট্রি ব্রিডিং করে ম্যাকাডেমিয়া ব্রিডিং কাজ করছি, এবং জব যখন শুরু করি তার আগে ম্যাকাডেমিয়া ট্রি দেখি নাই কখনো,
তো মেকানিজম ব্রিডিং নিয়ে কাজ করি মেইন পারপাস আসলে যেটা আসলে র‍্যাপিড ইমপ্রুভমেন্ট কারণ মেকানিজম ব্রিডিং এটা 24 থেকে 30 বছর লাগে এক একটা ভ্যারাইটি রিলিজ করতে তো আমার কাজ আমরা মেইনলি ফোকাসড হচ্ছে কিভাবে শর্ট টাইমে এই ব্রিডিংটা করা যায় আমরা টার্গেট করছি যে কিছু সেজন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং নিয়ে আসতে হয় নিয়ে এসে নিজের নিয়ে এসে সেটা নিয়ে কাজ করি আর কি কিছু ছাত্রছাত্রী আছে এই ধন্যবাদ আমরা কিন্তু আমরা আমার আরেকজন বন্ধুকে পাচ্ছি খুবই শর্ট টাইমের মধ্যে অতিমধ্যে চলে আসছে দেখো তোমরা দেখো একটু কে আসছে ও বরন মামা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মামু কেমন আছো এ ভিজে গেছে বৃষ্টিতে আমরা ইতিমধ্যে অনেক গল্প করেছি আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি এই জন্য ভাবলাম যে তুমি এখনো যোগ দিতেছো না এই জন্য শেষ বেলা তোমাকে একটা রিমাইন্ডার পাঠিয়েছি কিন্তু শোনা না আমি মাত্র মাত্র আসলাম আর কি অনেক গল্প করেছি হ্যাঁ তুমি একটু তোমার সেই মানে হল ক্যাম্পাস এই নিয়ে এক মিনিটের মধ্যে তুমি একটু বলো প্লিজ তারপরে আমরা একটা কনক্লুশনে চলে যাব না ধন্যবাদ আসলে ক্যাম্পাস জীবনটা সত্যি অনেক মধুর সবাই হয়তো বা প্রথম থেকে থাকতে বলে ভালো লাগতো সবার স্মৃতি চারণটা বোঝা যেত এখানে আছে তুমি আমি মিল্টন আছি একই একই হলে ছিলাম আমরা সরারদের সেই ঐতিহ্যবাহী সরারদি হল প্রথমে যে স্মৃতিটাই এখন এই মুহূর্তে মনে পড়ছে তাহলে যখন আমাদের হলের ডিশ লাইন লাগানো হয় মনে আছে কিনা তোমাদের আমরা এই ডাইনিং এর উপরে সম্ভবত ডিশ লাইনটা লাগানো হয়েছিল আমরা কিন্তু সারাদিন কেউ ক্লাসে যাইনি ওখানে বসে বসে যিনি লাগান ইটা লাইনটা ওনাকে বলে আপনি কিছুক্ষণ ধরে থাকেন এই সিনটা দেখে নি এই যে অবস্থা আজকে মেকার বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনি একটু ধরে থাকেন ধরে থাকেন আমরা নিজেরা গিয়ে আবার ধরে থাকি যে একটা ঠিক হচ্ছে না এই যে অবস্থা সেই আনন্দটা কিন্তু এখন আমরা কি ডিশ লাইনে কি আমরাই প্রথম ছিলাম নাকি ডিশ লাইনে কি আমরা সরোয়ারদি হল প্রথম ছিলাম আমরা প্রথম ছিলাম সরোয়ারদি হলে এবং সম্ভবত ফল হকের কিছু বন্ধুরা চলে এসেছিল আর কি আমাদের যখন প্রথম লাগানো হয় ভেরি গুড তুমি তুমি না আসলে আসলে আমাদের এই স্মৃতিটার কথা আমরা হয়তোবা আমরা এরাই গেছিলাম আমরা আসলে ডিশ লাইন যেমন আমরা খেলা দেখার যে মজাটা এ মানে হল লাইফে খেলা দেখা ও টিভি রুম হ্যাঁ হ্যাঁ ফিলিপ টপ 10 এটা বেশ উদ্যোগী ছিল যাই হোক যেহেতু ক্যাম্পাসে বাধা ছিল তো বন্ধু বান্ধব তো বিভিন্ন পার্টির ছিল সবাই আসতো আর কি তো তখন মধ্যে খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে খুব সম্ভবত তৌফিক ফার্স্ট ইয়ারে শেষে সেকেন্ড ইয়ারে শুরু হ্যাঁ তৌফিক রাতের বেলা এরকম মানে চলে আসছে বাসা তো রিকশা নিয়ে আসছে তো বাসা আসার পরে তো গেটে রাত বেশ অনেক 12টা 1টার দিকে তো আসছে আসার পরে গেট খুললাম আমি খুলে তো দেখি তো তৌফিক তো যাই হোক পরে তৌফিক আসলো বসলো তো বসে যায় এরকম কাহিনী আছে ঠিক আছে অসুবিধা নেই তুই তাহলে ঘুমা তো আমি তো তোরে মানে কাপড় তো চেঞ্জ করতে হবে তো কাপড় দিতে পারতেছি না তোরে তো আমি সে ব্যবস্থা করতেছিলাম অসুবিধা নাই কাপড় আসছে তো জিন্স পরে আসছিল সে আর কি কাপড় আছে কই তোর কাছে কোনো ব্যাগ টেক নাই কয় না অসুবিধা নাই বললে সে জিন্সের প্যান্টটা খুললো খোলার পরে দেখি ভেতরে লুঙ্গি পরে এটা আমার মানে এখন মানে হাসি আমি যে আসলে জিন্সের প্যান্টের নিচে
আমরা ফর্ম ফিল আপ করতেছিলাম তো 20 জন 22 জন মিলে সেলিমের কথা সেলিমও মনে আছে ঈশা কলেজ ছিল অপুর অপু এবং আমরা সবাই একসাথে মানে শুয়া বসে ওই অপুর রান্না ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে হঠাৎ করে মানে হু হু করে জাহিদ হাসে দিচ্ছে কিরে হাসছেন কয় আরে দেখ পলাশ কি করছে পলাশ কপি করতে গিয়া জাহিদের বাবার নাম লিখে ফেলাইছে পলাশ সবুজ সবুজ বিদেশে থাকে আমি যতদূর জানি কোথায় থাকে তোরা কি জানিস কাহিনী যেগুলো আছে এগুলো বলা শুরু করলে রাত পার হয়ে যাবে কারণ মানে আমাদের গ্রুপের যে কাহিনী আসলে আসলে অনেক আলাপ হয়েছে আসলে আমরা আসলে এই আলাপ মানে যদি আমরা আনলিমিটেড টাইম হ্যাঁ আমি একটু সুযোগ নেই সেটা হলো যে যেহেতু আমরা মানে পাই না মুরাদের বোন আমাদের বান্ধবী ছিল হ্যাপি হ্যাপির সাথে যোগাযোগ নাই আমার ভালো বান্ধবী ছিল হ্যাঁ 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 সেই তো সেই তো মুরাদের হ্যাপি তো আমাদের প্র্যাকটিস গ্রুপে ছিল তাই না মুরাদ আমার এখন যোগাযোগ আছে হ্যাপি আর আমি প্রতিবেশী আমরা এখন মনে করো সর্বোচ্চ 50-100 ফিটের মধ্যে আমাদের বাসা উত্তরায় আমি জানতাম না হঠাৎ করে গত পয়লা বৈশাখে হ্যাপির মেয়ে মনে হয় মেয়ে পরে মনে হয় ঠিক না মুরাদ রাজুকে হ্যাঁ ও হ্যাপির মেয়ে পরে রাজুকে আমার ছেলেও পরে ওখানে পরে পয়লা বৈশাখের অনুষ্ঠানে হ্যাপি আসছে এটা অবশ্য আমরা শাওনের কাছ থেকে মনের নিউজটা পেয়েছি হ্যাপি এখানে আছে পরে আমরা কিন্তু সারাদিন পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমরা রাজুকে উপভোগ করছি রাজু গুত্তরা মডেল কলেজে এই জন্য তার সাথে আবার পরবর্তীতে এতদিন পরে আবার দেখা হয়েছে আমার আমার সাথে আর ইয়া হয় নাই এই জন্য বলতেছিলাম যে মুরাদের মাধ্যমে হ্যাপি ডে আমাদের শুভেচ্ছা জানায় হ্যাঁ হ্যাঁ মুরাদ নাহিদের বাসায় আমি আমি সুমন কিংবা তৌফিক কিংবা আরো অনেকেই যে পরিমাণ যাতায়াত ছিল কিংবা অনেক স্মৃতি অনেক জ্বালাইছি তো নাহিদকে কিন্তু মনের থেকে চলে আসে যে এত আদর করতো নিজ হাতে খাওয়াই রাইট 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 এটা ভুলার নয় আসলে এখনো সে যে আমাকে যেভাবে যে গেলাম তার অনেক স্মৃতি আছে মানে অনেক কিছু মনে করতে পারে না তারপরে সেলিমকে যে সে কিভাবে মনে রাখছে আমি দেখে আমার খুবই মানে ইয়া লাগছে চোখে পানি চলে আসার কথা ঠিক না চোখে পানি চলে আসছে মানে খুব ভাল লাগছে আমি অনেকটা সময় ওনার সাথে ওনার হাত ধরে বসেছিলাম অনেক সময় ওনার সাথে ধন্যবাদ সেলিম আসলে আর একটা জিনিস হলো যে আমরা ওই জামাল হোসেন হলের পলিন নামে আমাদের একটা পলিন ভেরি ভেরি গুড শুনো শুনো ইনফরমেশন দি পলিন আর পলিনও আমার কাছাকাছি থাকে পলিন উত্তরায় থাকে হ্যাঁ
পলিনের সাথে আমার ইউনিভার্সিটি লাইফের পরে এবার কক্সবাজার গিয়ে দেখা। হ্যাঁ ছবি দেখছি, ছবি দেখছি। একই হোটেলে উঠছি। পলিনের একটা কনফারেন্স ছিল ওখানে, ঠিক আছে? মানে চিনতেই পারি নাই ফার্স্টে পলিনকে, দাঁড়িয়ে আছে আইসা মারে যে এই বন্ধু চিনো না মানে এই সেই কাপড় দিয়ে আমি কথা করতেছি। আমি ফার্স্টে আমি ধরতে পারতেছি না, পরে মনে আরে এটা তো পলিন। হ্যাঁ তারপরে বুঝতে পারছি এইগুলো মানে আমরা সবাইকে নিয়ে একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করি, যেহেতু এখন অনেকে জুম ইউজ করে আমরা সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম। এই দিনু আমি এই বন্ধুর একটা মজার স্মৃতি আজকে বলতে চাই, সেটা হলো আনোয়ার। একটু একটু আনোয়ার কে আমি সেলিম শেষ করছে, দাঁড়া এক মিনিট। হ্যাঁ আনোয়ার কি লাইনে আছে? হ্যাঁ আছে আছে আছে। সেলিম আমি শেষ করে আসি, এক মিনিট আসি। হ্যাঁ আচ্ছা সেলিম শেষ করো। হ্যাঁ মানে আমি শেষই। হ্যাঁ ঠিক, মানে এইগুলোই আমরা আরেকটা প্রোগ্রাম মানে সবাইকে নিয়ে হ্যাঁ একটা ধন্যবাদ বলবো। এবং আখির স্মরণে যেটা বলতেছিলাম ইয়াতে হলেও আমরা একটা প্রোগ্রাম থ্রো করি, সেটা সবাই মোটামুটি উপস্থিত থাকতে পারে সেরকম। তাহলে আমরা ঠিক সেরকম একটা সময় নিয়ে একটা আমরা অ্যানাউন্সমেন্ট দিলাম। হ্যাঁ শামীম তুমি বলতে, তুমি আরেকটা বিষয় মনে হয় স্মৃতিচারণ করতে চেয়েছিলে। হ্যাঁ আমি আমি স্মৃতিচারণ করতে। আনোয়ার কি আমাকে শুনতে পাচ্ছ? আনোয়ার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে আনোয়ারকে চিনতাম না, টু বি ভেরি অনেস্ট। তো তখন এই লিজি কিন্তু ইয়াতে চাকরি করত, মাধবপুর, এই শ্রীমঙ্গল, মাধবপুর, এই চোনারুঘাট। আনোয়ার কিন্তু চোনারুঘাট থাকতো, তাই না? তখন ওই বাসায় তোমরা ভাড়া থাকতো? হ্যাঁ আনোয়ারের সাথে আমার ওখানে যে পরিচয়, তো তখন আমাদের বিয়ে হয়নি। তো ওখানে ওখানে যে আনোয়ারের সাথে পরিচয়, লিজি ওই আনোয়ার যে বাসায় থাকতো, লিজি ওই বাসায় ভাড়া থাকতো। হ্যাঁ তো আসলে মানে তুমি কি লিজির হাজবেন্ড? বুধবার দিন ক্লাস করে বাড়িতে দৌড় দিত, বন্ধ থাকতো তো রবিবার আসতো, আইসা সাইরে অ্যাসাইনমেন্ট করতে করতে সময় চলে যেত। আর আমি ফ্যামিলির বড় ছেলে হওয়াতে সমাজ পারিবারিক একটা দায়িত্ব ছিল, ওগুলো করতে হইতো। যাক আজকে কিন্তু আমি একটু কথা বলি, কনফারেন্সে অনেক ঘটনা ঘটে গেল। এই দিনু একটু থামো, তুমি একটু থামো। যেটা হচ্ছে যে লিজি ওইখানে চাকরি নিয়ে গেছে, আমি ওকে ওইভাবে চিনি না, ও একটা অনুষ্ঠানে পরিচয়, চুনারুঘাটে পোস্টিং, তার বাসা দরকার। আশা নামে, আশ নামে একটা অর্গানাইজেশন, মানে হারুন স্যারের তখন একটা তাহলে তুমি আপাতত এইখানেই উঠো। উঠছে তখন সারাদিন ঘুরে ঘুরে ওর রুমের জন্য ডেক্সি পাতি লেই সেই কিনে দিয়ে, পরবর্তীতে আর ওর সাথে আমার যোগাযোগ হয় নাই একটা কথা বলে দেই, প্রায় দিনই আসতো, ওর প্রচন্ড প্রেসার ছিল প্রজেক্টে, আর আমার প্রজেক্টটা ছিল খুব রিল্যাক্স। তো দেখা যাইতো যে ও আয়েশা রান্না বান্না করতে পারতো, আমি আমার কাছে যা রান্না আছে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজি কেমন আছো? কি আনোয়ার না তো দেখি ফেসবুকে তো অ্যাড করছি, দেখি তো, কিন্তু লাইক টাইক দেই না আর কি। মাসুদ আছে, মাসুদ আছে, জেলি আছে, কি জানি আনোয়ারের তো তিন বাচ্চা দেখি। হ্যাঁ তিন বাচ্চা, তিন বাচ্চা, সব খোঁজ খবর আছে। হ্যাঁ আছে, খুব ভালো লাগতেছে। আমি লিজিকে বহুদিন পরে দেখছি। আমি আমি তোমাকে অনেকদিন আগে একদিন কল দিছিলাম মেসেঞ্জারে, অনেকদিন আগে। লিজি আজকে কিন্তু আমাদের সাথে অনেকেই আছে, তুমি দেখো সবাইকে দেখো, তুমি মনে করতে পারো কিনা। এখানে মাসুদ আছে,
সেলিম আছে, মুরাদ আছে, হেপির ভাই, মনে করতে পারবো না কি আমার ব্রেন কি ডাল হয়ে গেছে নাকি? না না শুনো কেন বলতেছি, আনোয়ার বলতেছে তুমি কি নিজের হাজবেন্ড শামিম রে কইতেছে। একই বাসায় ছিলাম তো তখন। আমি হচ্ছে যে ওই প্রকল্পের চাকরি ছেড়ে এসে বিয়ে করছি, কারণ আম্মা অসুস্থ হয়ে গেছে, বিয়ে করতে হবে, প্রকল্পের চাকরি করে বিয়ে করবো না, প্রকল্পের চাকরি ছেড়ে দিব, বিয়ে করবো তাহলে আবার প্রকল্প কেন, একদম চাকরি ছেড়ে বিয়ে করছি। দেখাইলো তুই মাসুমা কে আনলি না যে? না মাসুমা আমার এখানে না, ওরে লিংক পাঠাইছিলাম, ওরে লিংক পাঠাইছিলাম, কিন্তু ও নাহিদ জানে আমার এই লিংকে সবাই ঢুকতে পারে না। তুমি কি কোনো রাখছো নাকি ঢুকতে পারতেছে না? আজকে তো তুমি ঢুকতে পারছো, ওই দিন তো তুমিও কইছো ঢুকতে পারে না। দেখি মাসুদের সাথে একটু কথা, মাসুদ কোথায় গেল? এই কেমন আছো? হ্যাঁ ভালো, কি খবর? এই মাসুদ কেমন আছিস? আমার তো জিজ্ঞাসা করলি না। পরিবর্তন নাই, মাসুদ ওইরকমই আছে, আনোয়ারেরও পরিবর্তন নাই, কিন্তু দাড়ি রাখছে আর কি। আমিরও বেশি হয় নাই, বেশি চেঞ্জ হয় না, দেখি সামান্য একটু তেল মারা লাগবে না তো দা। বিশাল একটা মানে সময় ধরে আমরা কথা বলছি, রবিবার তো সমস্যা নাই, কাল বাচ্চা কয়টা আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমাদের কি খবর? এক ছেলে। তোমরা কোথায় আছো? আখের তুমি তো অস্ট্রেলিয়া, আমি আখের কথা মনে করতেছি, আখের কথা মনে পড়ে গেল, অস্ট্রেলিয়ার কথা শুনি, আখের কথা বলো না, আখের কথা আমরা মনে করছি এখানে, আখি আমাদের ছেড়ে চলে গেছে আসলে, এটা খুবই একটা দুঃখজনক আসলে, আখি এত ভালো মানুষ ছিল, আমরা সবাই সাপোর্ট করছি আখির জন্য, যে মানে খুবই কষ্ট হয়েছে। আমি ওই দিন জানো খুবই আমার ওই দিন মানে যে কান্না পাচ্ছিল, সুতপার সাথে কথা হয়েছে তো, সুতপা তো কাঁদছে অনেক, ওর সাথে অন্যরকম সম্পর্ক ছিল না, আরো ওই দিন আমারও খুব খারাপ লাগছে, মানে খুবই খারাপ লাগছে ওই দিন। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ একটা প্রোগ্রাম করব, হ্যাঁ আকিকে উদ্দেশ্য করে, হ্যাঁ মোস্ট প্রবাবলি আমি তোরা যদি রাজি থাকোস আমি এটা অর্গানাইজ করব নাকি বলোস? হ্যাঁ করা যায়, করা যায়। হ্যাঁ ওইটা খুব ভালো হবে করলে। হ্যাঁ সবাইকে বলবা, বান্ধবীদেরও অনেকের সাথে যোগাযোগ নাই, শুধু পা কিংবা মানে আমাদের এই সেকশনের
মেয়েরা বিশেষ করে আখির সাথে বেশি রিলেটেড ছিল। আমরা সবাইকে চেষ্টা করবো কানেক্ট করার জন্য, হ্যাঁ আমরা একটু সময় নিয়ে ওইটার একটা দিব এবং সবাইকে কিভাবে কানেক্ট করা যায় ওটার একটা প্রচার চালাবো, নাকি বলো দিনি? সবাইকে কেমনে কানেক্ট করা যায়? ইউনিভার্সিটি থেকে সুবিধা হয়েছে আর কি, অসুবিধা নাই ইনশাল্লাহ। এই এই কাজগুলো করতে আমার কোন সময় খারাপ লাগে না, সবাই মানে চেষ্টা করবো যে বন্ধু বান্ধব যেন জানতে পারে এবং তারা পার্টিসিপেট করতে পারে, আমরা সবাই আন্তরিক ভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেলিম এর খবর কি? সেলিম তোমার বউ বাচ্চা কোথায়? বউ বাচ্চা দেশে, আমার মেয়েটা আমার সাথে আছে আর সবকিছু মিলে ওখানে। মানে সবাই এটা নিয়ে মানে ইয়া করতে পারবে, সময় দিতে চাইতেছি এই জন্য যে মানে আমরা ঈদের আগেই করবো এটা একটু জানাই, নাকি বলস নাহি? হ্যাঁ হ্যাঁ তার সাথে কানেক্টেড কত মানুষ কতজন ছিল বা খুব ক্লোজ যারা ছিল, তো আমার মনে হয় তোর যেহেতু কাইন্ড অফ এটা স্মৃতিচারণ টাইপের অনুষ্ঠান হবে, আমার ধারণাটা এরকমই হবে গেছে। কিন্তু যদি এটা হয়েই থাকে তাহলে আমার মনে হয় যে ওর সাথে রিলেটেড খুব বেশি যারা ছিল তাদেরকে কানেক্ট করার চেষ্টা করিস, এবং ঈদের পরে আগে ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে তোর কানেকশনটা। হ্যাঁ হ্যাঁ সেটা ওকে এটা আলাপ করে নে, আসলে অপুর সাথে আলাপ করে নে, অপু কদিন কি আছে ঈদের আগের চিন্তাটা দিনু আমি একটু শেয়ার করি। সেটা হলো যে ঈদের আগে এই জন্য বলতেছি যে ঈদের পর পরই সবাই তোরা যারা বাংলাদেশে আসিস বিজি হয়ে যাবি, অফিস গুলো ফুল টাইম কমে যাবে। শোন বাংলাদেশে মানুষে বলিস, বাংলাদেশে মানুষ এমন কোনো বিজি নাই, এমন কিছুই কাজ নাই, এই এই এরকম একটা প্রোগ্রামে আমরা সবকিছু ফালায়ও করতে পারব বুঝছিস, এটা তো ভার্চুয়াল প্রোগ্রাম বুঝিস, তোরা যে ধরনের কাজে যতটুকু সিরিয়াসলি ব্যস্ত থাকো আমরা অফিস চলাকালীনও আমরা এটা করতে পারব। মামুন কি বলস? না না ঠিক আছে, কথা সত্য, আমরা সবসময় যেটা যখন কই সেটাই তখন আমাদের কাজ। না তারপরে ওই যে টাইম টেবিলে শোন সেলিম, টাইমিং এর ব্যাপারটা যেমন মনে কর আমার এখানে সন্ধ্যা, কোথাও ভোর, কোথাও চারটা, তাহলে কিরকম টাইম দিলে সবাই অ্যাটেন্ড করতে পারবে? যেহেতু হ্যাঁ 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 শেষের দিকে আসি নাকি? ফ্রাইডে নাইট আমাদের এখানে মা ফোন দিয়েছে, আমি একটু কথা বলি, আমি একটু লিভ করছি। মানে তাহলে হচ্ছে কি সেটিংটা ইয়েটা ভালো, মিটিং করছি আর কি, তো এই আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুন্দর হয় যে ধর ফ্রাইডে নাইট যদি কানাডা বা অস্ট্রেলিয়া হয়, সরি কানাডা বা ইউএসএ হয়, হচ্ছে স্যাটারডে মর্নিং যদি বাংলাদেশ বা এটা কি যেন অস্ট্রেলিয়া হয়, তাইলে হয়তো একটু আর্লি হয়ে যাবে বাংলাদেশের জন্য, হয়তো 8টা এরকম হবে, সকাল অস্ট্রেলিয়া ইউএসএ তে,
তখন সমস্যা কারণ অস্ট্রেলিয়ার রাত আর এখানে সকাল সকালবেলা হইলে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ সকাল হইলে সুবিধা হবে মনে হয় সকাল আটটা দিলে তো আমাদের বাংলাদেশের লোকজন অফিস ফাঁকি দিতে পারবো সহজে কিন্তু ঘুম ফাঁকি দেওয়া কঠিন এইভাবে বলা ঠিক না কাজে হয়তো ফাঁকি হইতে পারে কিন্তু 9টা টু 5টা এই ক্ষেত্রে কোনো গ্যাপ নাই আর শনিবার দিন যেহেতু বন্ধ থাকে 8টা কোনো ব্যাপার হবে না আমার মনে হয় তো এই প্রোগ্রামের সুবাদে আমি জানতে পারলাম আনোয়ার হোসেন হচ্ছে আমার এলাকার মানুষ যাই হোক তবে বুরহান সর্বশেষ এসে মানে আমার মানে আমরা তো এই হল নিয়া সবাই আমি আমার হল নিয়া কিছুই বলার নাহিদের বাড়ি তো থাকে গ্রামের বাড়ি বুরহান কিন্তু ঢুকে সোরারদি হল বলে আমারে কিন্তু হলের একটা মানে বেশ দায়বদ্ধতায় ফেলে দিয়েছে আসলে এই হলটা আমি কিছুই বলি না এটা আসলে খারাপই শোনা যায় আমার আসলে হলের দীর্ঘ সময় আমি হলে ছিলাম আসলে প্রায় 8 বছরের মধ্যেই তো আমরা ক্যাম্পাসে ওই একই হলে মিল্টন আমরা একই রুমে অনেকদিন কাটাইছি 120 তারপরে 104 সেটা অন্যরকম একটা মানে স্মৃতিচারণ তারপরে 333 সিঙ্গেল রুমে তখন আমার হল রুমমেট বলা যায় অভি অভির কথা নিশ্চয়ই অনেকের মনে আছে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল ইন্ডিয়াতে আছে এখন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে সে খুব ভালো আছে ইন্ডিয়াতে ব্যক্তিগত বিজনেস করে হ্যাঁ ব্যক্তিগত ব্যবসা দেখছে যাই হোক হলের স্মৃতিচারণ এবং বুরহান আরেকটা কথা বলছে যে ডিসেন্টিনা আসলে ডিসেন্টিনা তখন আসলে খুবই একটা মানে আমাদের একটা বিরাট আকর্ষণ আরে সর্বনাশ ওই সময় নতুন আসছে তখনই নতুন আসছে জাতীয় সঙ্গীত ছিল একটা গান চারতলা থেকে দৌড়ে ছাত্ররা নেমে যেত জাতীয় সঙ্গীতের সুর রাবিনা টেন্ডনের কি একটা গান ছিল এটা প্রায়ই হতো আটটা সাড়ে আটটা পানি হইতো এবং এই গান হলে বুঝতাম কেমনে প্রত্যেক ফ্লোরে পোলাপানের দৌড়ের শব্দ শুনে আমরা বুঝতাম যে এই গান মনে হচ্ছে এই গান শুরু হয়েছে কিন্তু আমি ডিশ দেখতাম না বুঝছো আমি ডিশ দেখতাম না তুমি তো ডিশ দেখতাম ডিশের প্রোগ্রাম গুলা দেখতাম শাহজালাল হলে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা দেখতে যাই সেই খেলায় সাহেদ আনোয়ার 194 রান করে এবং সেই খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ওই আমরা কয়েকজন ফজলুল হক থেকে শাহজালাল হলে যে এই খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি তখন মানে ডিশের যে কত উন্মাদনা ছিল সেটা চিন্তা করা যায় একটা খেলা সারা দিন ওখানে বাহ মজার ব্যাপার আচ্ছা বন্ধুরা সরি ইন্টারাপ্ট আমি হ্যাঁ দোস্ত আমি আসলে আমি আবার ভুলে যাব হ্যাঁ গল্প করো নাই আমি ভুলে যাবো না তুমি যে লুঙ্গি প্যান্টের নিচে যে লুঙ্গির গল্পটা বললা বুঝছো এটা খুবই একটা মজার বিষয় এটা খুবই একটা মজার ব্যাপার তবে এরকম শোন এরকম কোটি কোটি কাহিনী আছে অনেক কিছু মানে তুমি যাকে নিয়ে আসছো ওই গল্পে বুঝছো তৌফিক কিন্তু খুবই ভালো বন্ধু আমাদের কিন্তু তৌফিকটা অনেকটা পর্দার আড়ালে থাকে ফরিদপুর থেকে ঢাকা আসছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য আর তৌফিকের আমার মজার কাহিনী হচ্ছে তৌফিক তোমার রুমে যেরকম লুঙ্গি প্যান্টের নিচে পড়ে গেছে সে কিন্তু আমার রুমে অনেকদিন
সেই পলিটিক্যাল ক্রাইসিসে আমার সিঙ্গেল রুমে ছিল, কারণ আমি কিন্তু সেই মনে করো সেই হলে আমার তো অবস্থা, আমি হলের জিএস তখন। হ্যাঁ, কিন্তু তৌফিকরে কিন্তু তৌফিক আমার বন্ধু, আমরা কিন্তু রাজনীতিটাকে এইভাবে আমরা আমার সাথে পরবর্তীতে তৌফিক আমার খোঁজ খবরও নিছে যখন হঠাৎ করে আবার চেঞ্জ হয়েছে। এটা মজার বিষয় আসলে, তৌফিক আমার রুমে থাকছে তখন আমরা হল ছেড়ে গেছি, তৌফিক আমার খোঁজ খবর নিছে, অনেক গল্প টল্প হয়েছে। তৌফিক কিন্তু এই দুর্মূল্যের বাজারে আমার কিন্তু খুব ক্রাইসিসে বিয়া আমার, বুঝলে? যখন আমি ক্যাম্পাসে নাই, বাংলাদেশে আমার যখন ব্রেকে যায় জয়েন করছি, কি একটা বিশ্রী অবস্থা। সেই সময় আমার বিয়ে, তৌফিক কিন্তু আমার বিয়েতে আসে হাজির। আমি তো কস কি, তুই করতে গাইলে তুই কেমনে খবর পাইলে? বিয়ে তো আমার সেরকম বিয়ে, বুঝলি? তখন তো আমরা ব্যাংকে চাকরি করি, এই সময় আবার বিয়ের অবস্থা। তৌফিক কিন্তু এসে আমার বিয়েতে কোথায় ফরিদপুর না কোথায় ও ধামরায় কোথায় ছিল আমার মনে নাই, তখন তৌফিক আসছিল। তৌফিকের আজকের এই আড্ডার মধ্যে তৌফিককে স্মরণ করি। তৌফিক অনলাইনে বেশি একটা থাকে না, আমি ফার্স্ট মানে যখন দেখছি আমি ফার্স্ট মানে আমি আচ্ছা ঠিক আছে লিজি, ভালো থাকো, সবাই দোয়া করো, সবাই সবার জন্য দোয়া করো। আচ্ছা আমার আমরা চলে যাবো, সবাই তুমি আর দুই মিনিট বসো, চলে যাবো আমরা সবাই। আজকে আমাদের আমরা আসলে খুবই, আমি ব্যক্তিগত ভাবে খুবই রিচ হয়েছি, খুবই খুশি হয়েছি। আসলে নাহিদও এই প্রোগ্রামটা অর্গানাইজের ব্যাপারে সমন্বয় করছে, সুমন যদিও যোগ দেওয়ার কথা ছিল, খুবই কনফার্ম ছিলাম সুমনের জন্য, আমরা এই ডেট শনিবারে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু সুমন মিস করছে, সুমনকে নাহিদ বলে দিচ্ছে পরবর্তীতে সুমন আমাদের সাথে যোগ দেবে, এটা আশা করছি। যাই হোক, সুমন আসলে হয়তো বা আরো অনেক আমরা স্মৃতিচারণ করতাম, আমরা সুমনের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। যাক, সর্বোপরি আমরা অনেকদিন পরে মুরাদকে পাইছি, আসলে মুরাদের সাথেও দেখা হয় না, মাসুদের সাথে বেশ কয়েকদিন দেখা হয়েছে, সেলিমের সাথেও দেখা হয়েছে, আর আমরা যারা দেশে আছি তারা তো আমরা দেখা হচ্ছি। আচ্ছা, খুবই ভালো লাগলো আজকের এই রাত্রের সন্ধ্যায় শুরু হওয়া, গভীর রাত হয়ে গেছে, এই রাত অবধি আমরা আড্ডা দিলাম, আমরা আমাদের পুরাতন দিনে ফিরে গিয়েছিলাম ক্ষণিক ক্ষণিকের জন্য। সেটা খুবই একটা, আমি মনে করি এই টাইমটা আমাদের খুবই কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি। আমরা এই কোভিড সিচুয়েশনে সারা পৃথিবী যেখানে এই করোনা ভাইরাসের কাছে পর্যদস্ত, আমাদের বাংলাদেশ সেখানে মানে এখন বর্তমানে পিক পিরিয়ডে আছে। অন্যান্য দেশ অনেকটা কাটিয়ে উঠেছে, বাংলাদেশ এখনো কাটিয়ে উঠতে পারে নাই। তোমাদের সবার কাছে বাংলাদেশের জন্য আমরা সবার জন্য সবাই দোয়া করব, যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কোভিড মোকাবেলায় আমরা যেন সফল হতে পারি। কারণ বাংলাদেশের মানুষ এখনো সচেতন না, তারা যে যার মতো চলছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা যেন এই পরিস্থিতিকে সামাল দিতে পারি। যেহেতু যদিও উন্নত দেশগুলা, তোমরা যেসব দেশে আছো তোমরা অলরেডি এই বিপদ থেকে তোমরা অনেকটা মুক্ত হয়েছে। আসলে আমাদের অনেক মানে সিনিয়র কৃষিবিদ, আমাদের কলিগ কৃষিবিদ, তারা কিন্তু বর্তমানে প্রায় তোমাকে বলি 200 কাছাকাছি কৃষিবিদ কিন্তু এখন আক্রান্ত হয়েছে, এর মধ্যে সুস্থ হয়ে গেছে অনেকেই, প্রায় 16 জন। গত 2-3 দিন আগে আমরা জানতাম যে 15 জনের মতো কৃষিবিদ যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, একেবারেই ফ্রন্ট লাইনে, তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছে আমাদের এই জায়গা থেকে, যেহেতু আমার ভাই আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কৃষি সেক্টর থেকে, কৃষি যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে পাশ করায়রা আমাদের এই কোভিড সিচুয়েশনে মারা গেছে। আর যেহেতু প্রথম মানে আমার কাছে লাগে যে প্রথম মৃত্যুর খবরটাই আমরা পেয়েছি আকিকে দিয়ে, তারপরে একে একে এতগুলা কৃষিবিদ ইনস্টিটিউশন কিন্তু সবার মৃত্যুতেই শোক প্রকাশ সংবাদ। আর আমাদের এই প্রাণের স্পন্দন, আমাদের অধিকার এবং অর্জনের সূতিকাগার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে তোমরা আবার আসবা, আবার আমরা মিলিত হব আমাদের চত্বরে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমাদের গর্বের জায়গা, আমাদের এই বাংলাদেশকে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা, এবং বাংলাদেশকে পেট পুরে
খাওয়ানোর যে অঙ্গীকার নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য কৃষি সেক্টরের কর্মীরা, তাতে কিন্তু আমরা সফল। এই দেশ কিন্তু এখন কৃষিবিদদেরকে গর্বের সাথে স্মরণ করে, কারণ কৃষিবিদদের কল্যাণে আজ বাংলাদেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা খাদ্য রপ্তানি করতে প্রস্তুত, আমরা এখন পুষ্টি এবং আমরা নিরাপদ খাদ্যের দিকে আমরা নজর দিচ্ছি, এটা কিন্তু আমাদের বিরাট একটা প্রাপ্তি। এবং সেই প্রাপ্তির কারণেই কিন্তু বর্তমানে বাংলাদেশের কৃষিমন্ত্রী কিন্তু কৃষিবিদ, এটাও কিন্তু একটা বিরাট গর্বের বিষয় আমাদের জন্য। আজকের এই এই রাত্রের এই আড্ডা থেকে আমরা অবহিত হলাম, তোমরা বিভিন্ন দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা তথা বাংলাদেশের মান মর্যাদাকে অনেক উপরে তুলে ধরেছ, সেই জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি যারা আমাদেরকে শুনছে আজকে এবং আমাদেরকে যারা পরবর্তীতেও শুনবে, তাদেরকেও কৃতজ্ঞতা ভরে আজকের আমাদের বাউ 92-র পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, আবারও দেখা হবে কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে দোস্তরা ভালো থেকো সবাই। ওকে ওকে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে রেখে দে। হ্যাঁ রেখে দে ইনশাআল্লাহ।